বন্ধুরা, আমার কিন্তু অনেক বড় ইচ্ছা যে আমি আমার আসনে চারিদিকে শুধু গপু আর গপুকে রাখবো। এই গপুটা তো আমার থাকবেই, তার সঙ্গে আমি আরো একটা বড় গপু কিনবো, আর আরো এরকম পাথরের বা ফাইবারের এই গপুগুলো আমি অনেকগুলো কিনবো। এটা আমার অনেক বড় ইচ্ছা, অনেক ছোটবেলা থেকে আমার ইচ্ছা যে আমার রুমে বা আমার আসনে অনেকগুলি গপু থাকবে। তো জানি না এই স্বপ্নটা আমার কবে পূরণ হবে, হয়তো বা পূরণ হয়ে যেতে পারে। যে আসলে মন থেকে একবার কিছু চাইলে না, ভগবান না দিয়ে রাখে না। হ্যাঁ, দেবে, অবশ্যই দেবে, শুধু সময়ের অপেক্ষা। তো জানি না আমার সেই স্বপ্নটা কবে পূরণ হবে, খুব তাড়াতাড়ি আশা করি পূরণ হবে। আপনাদের জন্যই তো আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তো আমার গোপুসোনা মনে হয় ওইটাও পূরণ করে দেবে। অলরেডি আমার ঘরে 5-6টা গোপুসোনা এসে গেছে, আমি একদিন আপনাদের সঙ্গে সবগুলো ভিডিও করব। আর কেন জানি না আমি সারাক্ষণ গোপুসোনার সামনে থাকতে আমার ভালো লাগে। আর এই গপুটাকে, যেটা পাথরের গপুটা, এইটাই এই গপুটা যেটা আমার মেজদা বলেছিলাম নিয়ে দিয়েছে, আমাকে কিনে দিয়েছে, এই গপুসোনাকে আমি প্রথম দিন গিয়ে আমার ভালো লেগে গিয়েছিল, কিন্তু আমি মুখ ফুটে আমার বরকে বলতে পারছিলাম না যে আমাকে কিনে দাও। আর যেই দিন মেজদা আসলো, ওই দিন মেজদা বলছে ঠিক আছে আমি তোমাকে একটা গপুসোনা কিনে দেবো। ঠাকুরের এমনই লীলা, ওই দিন গিয়ে দেখে আমার এই গপুসোনাটা রয়ে গেছে। হয়তো বা ও আমার ঘরে আসবে বলেই ওইখানে ছিল, না হয়তো সব গপুসোনা বিক্রি হয়ে গেল। রাধে রাধে। আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।